পাওয়ার সিরিজ মেথড, পাওয়ার সিরিজ মেথড কখন হবে? যদি আমার অর্ডিনারি পয়েন্ট থাকে তখন আমরা পাওয়ার সিরিজ মেথড সলভ করব। এক্স ইকুয়ালস টু এক্স জিরো যদি অর্ডিনারি পয়েন্ট হয় তখন আমরা পাওয়ার সিরিজ মেথড সলভ করব। আর তাহলেই আমরা বলতে পারবো যে এরকম একটা সলিউশন এক্সিস্ট করে, ওয়াই ইকুয়ালস টু এ জিরো প্লাস এ ওয়ান এক্স মাইনাস এক্স জিরো প্লাস এ টু এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার প্লাস চলতে থাকবে এ থ্রি এক্স মাইনাস এক্স জিরো হোল কিউব, এরকম চলতে থাকবে, যেটার নর্মাল ফর্ম হচ্ছে এই ইকুয়েশানটা, ওয়াই ইকুয়ালস টু সামেশান ওভার আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এ আর এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার আর। ঠিক আছে, এইটাকে ট্রায়াল সলিউশন ইউজ বানাবো, বানিয়ে কী করবো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশানে বসিয়ে দেবো, বসিয়ে সলভ করে আমাদের কাজ হচ্ছে এ আরগুলোকে নির্ণয় করা, এ আরগুলোকে নির্ণয় করা উইথ রেসপেক্ট টু প্রথম দুটো এ জিরো আর এ ওয়ান। এ জিরো আর এ ওয়ানের রেসপেক্টে তোমাকে এ টু এ থ্রি এ ফোর এইগুলোকে বার করতে হবে, বার করে লিখে দিতে হবে লাস্টে তোমাদের, কিন্তু মানে সব যে বার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, এ ফোর অবধি বা কিছু কিছু ক্ষেত্রে এ সিক্স অবধি বার করলেই হয়ে যাবে, তারপর ডট 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 এ ফোর থেকে বা এ সিক্স এই অবধি বার করলেই হয়ে যাবে, তার থেকে ডিপেন্ডিং আপন তোমাদের যে কীরকম বেরোচ্ছে। যদি দেখো যে খুব বাজে একটা মানে ফর্মুলা চলে আসছে, খুব বাজে একটা ইকুয়েশান চলে আসছে, তাহলে এ এ ফোর অবধি করে ছেড়ে দিও। যদি দেখো না ঠিক আছে সহজ আসছে করা যাবে, তাহলে এ সিক্স অবধি, তার বেশি যাওয়ার দরকার নেই। ঠিক আছে, চলো তোমাদের দেখাই একটা এই জিনিসগুলো, এক্সাম্পল দেখলেই ভালো বোঝা যায়। ঠিক আছে, এইটা লিখে রেখো ওয়াই ইকুয়ালস টু সামেশান, আচ্ছা ছাড়ো দরকার নেই, একবারে আশা করছি তোমাদের কাছে রাফ পেজ একটা আছে, একদম ইকুয়েশন আমি একটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা দেখে দেখে আমার এই এটা দেখে দেখে করতে থাকো বুঝতে পারবে। ঠিক আছে, এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান, জাস্ট ইকুয়েশানটা লিখে নাও খাতার মধ্যে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়ালস টু জিরো, একদম শুরুতে যেটা করা হয়েছিল সেম জিনিস। আমরা জানি এই ইকুয়েশানটার অর্ডিনারি পয়েন্ট আছে কোথায়, এক্স ইকুয়ালস টু জিরোতে অর্ডিনারি পয়েন্ট আছে, তো এই এক্স ইকুয়ালস টু জিরোতে আমাকে কী বার করতে হবে, এর সিরিজ সলিউশন বার করতে হবে। ইকুয়েশানটা লিখে নিয়েছো তো, চলো তাহলে স্টার্ট করা যাক। সবার আগে করব কি, ওয়াই ইকুয়ালস টু সামেশান ওভার আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এ আর এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার, এটাকে আমি সিরিজ সলিউশন ধরে নেব। খেয়াল করো অর্ডিনারি পয়েন্ট বলা রয়েছে কোথায়, অ্যাট এক্স ইকুয়ালস টু জিরোতে, মানে এটাই হচ্ছে আমার এক্স জিরোর ভ্যালু, এটাই হচ্ছে আমার এক্স জিরোর ভ্যালু হচ্ছে জিরো, তার মানে এইখানটায় তুমি এক্স জিরোর জায়গায় তুমি জিরো বসিয়ে দিতে পারবে। এক্স জিরোটাকে যদি জিরো বসিয়ে দিই তাহলে আমার ওয়াই এর ভ্যালুটা কী হয়ে যাবে, ওয়াই ইকুয়ালস টু সামেশান ওভার আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এ আর এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে, এইটা আমার ওয়াই বেরোচ্ছে, এইটা যদি ওয়াই হয় তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই ডিএক্স হবে সামেশান ওভার আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এ আর আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। তাহলে তোমরা কি করবে, ডিওয়াই ডিএক্স আর ডি টু ওয়াই ডিএক্স টুটা বার করে নাও, ওয়াই এর এই ইকুয়েশান ছিল এইটা দেখে তোমরা ডিওয়াই ডিএক্স আর ডি টু ওয়াই ডিএক্স টুটা বার করে নাও, ডিওয়াই ডিএক্সটা বেরোবে হচ্ছে সামেশান ওভার আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এ আর আর এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, আর ডি টু ওয়াই ডি এক্স টুটা বেরোবে সামেশান ওভার আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এ আর আর ইন্টু আর আর মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু। ঠিক আছে, দুটো ইকুয়েশন লিখে নিয়েছো, এবার আমি কি করবো মেন ইকুয়েশানে বসাবো, এটা ছিল আমার মেন ইকুয়েশানটা যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশান, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস এক্স ডিওয়াই ডি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়ালস টু জিরো, ডি টু ওয়াই ডি এক্স টু ডিওয়াই ডি এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো যেটা উপরে বেরিয়েছে সেটাকে আমি ইকুয়েশানে বসিয়ে দেবো, এইটা আসবে দেখো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সামেশান ওভার এই যে ডি টু ওয়াই ডি এক্স টুর ভ্যালুটা বসিয়ে দিয়েছি এ আর আর মাইনাস ওয়ান ইন্টু আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস টু। দেখতে পাচ্ছি
ঠিক আছে দেখা দেখা ঠিক আছে, মাঝে মধ্যে আটকে যায় হয়তো। একটু যদি টাকা পয়সা থাকতো না, তাহলে রিলায়েন্সের থেকে ভালো একটা ইয়ে খুলতাম, ব্রডব্যান্ডের মানে কানেকশন ফুল পশ্চিমবাংলায় লাগিয়ে রাখতাম, সবার এই নেটের এত খারাপ অবস্থা হতো না। আচ্ছা এই ইকুয়েশনটা বসিয়ে দিয়েছো তো? কেউ একজন একটুখানি আওয়াজ করো, তাহলে মনে হবে আছো সবাই। হ্যাঁ স্যার লিখেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার দেখো। আচ্ছা এবার যেটা করতে হবে, তোমরা এই যে ইকুয়েশনটাকে ভাঙতে হবে, ভেঙে করতে হবে কি, প্রায় সব স্টেপসগুলোকে করার চেষ্টা করো। যেমন ধরো এখানে 1 - x² এর সাথে এইটা গুণ হবে, তাহলে একটা এই টার্ম আসছে আর একটা এই টার্মটার সাথে একটা x² চলে আসছে, -x² গুণ হয়ে যাচ্ছে। সিমিলারলি এই এক্সটাকে এইখানটায় আমি ঢুকাতে পারবো, 4টাকে এর ভেতরে ঢুকাতে পারবো, এরমভাবে ইকুয়েশনটা এই ফর্ম চলে আসবে। দেখো এ সামেশান ওভার আর ইকুয়ালস টু 0 - ∞ এ আর আর -1 আর x^(-2) এটা ছিল এই ওয়ানটার সাথে গুণ করে, এই ওয়ানটার সাথে গুণ করে আমি এই জিনিসটা পেলাম, আর এই -x² এর সাথে গুণ করে আমি এই টার্মটা পাচ্ছি, -summation over r = 0 to ∞ x² এ আর -1 × r(x^(-2). এবার এখানটা একটা ব্যাপার আছে, এই x² আর এখানে x^(-2), এই দুটোকে যদি আমি গুণ করে দিই আমার x^r পাবো এই জায়গাটায়, ঠিক আছে? এটা আমি পরের স্টেপে করবো। x² এখানটায় ঢুকিয়ে দিয়ে আমি এখানে পেয়ে যাবো x^r, ঠিক আছে? সিমিলারলি এইখানটায় দেখো, এই টার্মটা -x/dx ছিল তো, এই এক্সটা যখন আমার এই এই এক্সটা যখন আমার এই x^r - 1 এর সাথে গুণ হবে, আমার এখানে আবার x^r হয়ে যাবে। হ্যাঁ কি বলছো? স্যার বলছিলাম যে এই যে এখানে x^r গুলো যেগুলো আসছে, এখানে তো তিনটে টার্মই x^r চলে আসছে, কিন্তু শুধু ফার্স্ট টার্মটাই x^r - 2। হ্যাঁ শুধু ফার্স্ট টার্মটাই x^r - 2 থাকবে, বাকি তিনটে টার্মেই কিন্তু x^r চলে আসবে, ঠিক আছে? পরের লাইনটায় যাবো, এটা লিখেছো? হ্যাঁ স্যার। পরের লাইনটায় গেলাম, ওই লাইনটাই রয়েছে, এইটাকে আমি ওই আরেকবার জাস্ট লিখেছি, ওই এইগুলোকে সব x^r করে দিয়েছি, যেগুলো ওই গুণ করে দিয়ে x^r সব করে দিয়েছি। এবার দেখো এই একই জিনিস, যতগুলো x^r ছিল সেগুলোকে এক জায়গায় করে নিয়েছি, আর প্রথম টার্মটা যেমন ছিল আলাদা রেখেছি, summation over r = 0 to ∞ a r r - 1 × r(x^r - 2) -summation over r = 0 to ∞ এইটা দেখো যতগুলো টার্ম ছিল সবগুলোকে এক জায়গায় করে দিয়েছি, a r r - 1 × r + a r r - 4 a r (x^r) এগুলোকে একটা করে দিয়েছি। এই স্টেপটা করতে হবে, এইটা করার পর একটা কাজ করতে হবে আমাকে, এইখানটায় যেখানে x^r - 2 আছে এটাকেও আমাকে কি করতে হবে, x^r এ কনভার্ট করতে হবে, এটাকেও আমাকে x^r এ কনভার্ট করতে হবে, যেটা আমার x^r - 2 আছে ওটাকেও আমাকে x^r এ কনভার্ট করতে হবে। কিভাবে সেটা করব, এটা লিখেছো সবাই? একটা এক্স, হ্যাঁ x^r আর একটা x^r - 2 এইটার ক্ষেত্রে, না সেটা বলছি, এইটার ক্ষেত্রে প্রথম পার্টটা একটা সামেশান, যদি 0 to ∞ সামেশান আছে সেটার ক্ষেত্রে আমরা এরম একটা প্রপার্টি ইউজ করতে পারি, a r x^r যদি থাকে summation r = 0 to ∞ সেটার জায়গায় আমি এটাও লিখতে পারি কিন্তু a r + 2 x^r + 2, আর এর জায়গায় আমি r + 2 বসিয়ে দিতে পারি, যেহেতু এই সামেশানটা 0 থেকে ∞ অবধি যাচ্ছে, দুটো কিন্তু একই জিনিস দেবে। তুমি এখানে r+1 নিতে পারো, r-1 নিতে পারো, r+7 নিতে পারো, সব একই হবে, শুধু খেয়াল রাখতে হবে x^r টা যেমন চেঞ্জ হচ্ছে এর যে কোফিসিয়েন্টটা সেটাও সেইভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানটায় a r x^r আছে, এখানটায় আমি কী করলাম
এক্স টু দি পাওয়ার আর প্লাস টু করে দিচ্ছি, তাহলে আমার এইখানে এ টু দি পাওয়ার আর প্লাস টু করে দিতে পারবো। এইটা একটা খুব দরকারি প্রপার্টি, এই প্রপার্টিটাকেই আমাদেরকে এই পাওয়ার সিরিজ সলিউশন আর ফবিনিয়াস মেথড করার সময় এই প্রপার্টিটাকেই আমাদেরকে সবথেকে বেশি ইউজ করতে হবে। চলো তাহলে দেখা যাক, এইটা যদি আমি ইউজ করি আমি কি করব, ফার্স্ট পার্টে আর এর জায়গায় আর প্লাস টু নেব, আর এর জায়গায় আমি আর প্লাস টু নেব প্রথম টার্মটায়, ফার্স্ট টার্মটায়। একবার দেখা যাক কি হয়, গেলাম হ্যাঁ বড় লাইনটায় গেলাম, এই দেখো ফার্স্ট পার্টটায় আমি কি করছি, যতগুলো আর আর ছিল সবার জায়গায় আর প্লাস টু নিয়ে নিয়েছি, তাহলে আমার ইকুয়েশনটা ফার্স্ট টার্মটা এরম হয়ে গেল। দেখো আর সামেশান ওভার আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি এ আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান আর প্লাস টু এক্স টু দি পাওয়ার আর হয়ে গেল। আর সেকেন্ড টার্মটা যেমন ছিল তেমনই আছে, দেখো এবার দুটোই আমার এক্স টু দি পাওয়ার আর হয়ে গেছে, এই পুরোটা ইকুয়ালস টু জিরো। এইটা একটু লিখে নাও এই এই ফর্মুলাটা, স্যার এই পার্টটা একটু আরেকবার বুঝিয়ে দেবেন। এইটা হচ্ছে সামেস, আমার কাজ হচ্ছে দেখো আমাকে তো ইকুয়েট করতে হবে এক্স এর যতগুলো কোফিসিয়েন্ট আছে, এক্স টু দি পাওয়ার আর এর কোফিসিয়েন্টগুলোকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়েট করতে হবে, রাইট হ্যান্ড সাইডে যা ভ্যালু আছে তার সাথে, যেমন এক্ষেত্রে জিরো আছে। তো আমাকে করতে হবে কি, ইকুয়েশানটাকে এমন করতে হবে যাতে বোথ সাইডে আমার এক্স টু দি পাওয়ার আর আসে। তো সেটার জন্য আমরা সামেশানের একটা প্রপার্টি ইউজ করছি, সেই প্রপার্টিটা হচ্ছে এই প্রপার্টি, যেহেতু সামেশানটা ইনফিনিটি অবধি যাচ্ছে, এ আর এক্স টু দি পাওয়ার আর এর জায়গায় আমি এ আর প্লাস টু এক্স টু দি পাওয়ার আর প্লাস টু নিতে পারি, একই জিনিস হবে যেহেতু সামেশানটা ইনফিনিটি অবধি যাচ্ছে। তুমি এইখানটায় আর প্লাস টু এর জায়গায় আর প্লাস ফাইভও নিতে পারতে, রেজাল্ট কিন্তু সেম হতো দুটো, বুঝতে পারলে কি। বুঝতে পারলে, সেই হিসাবে সেকেন্ড টার্মটা চেঞ্জ হতো কিন্তু জিনিসটা আরও টিডিয়াস হয়ে যেত, তা ফার্স্ট টার্মটা চেঞ্জ করাই এক্ষেত্রে সুবিধা। বেস্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার আর ফর্মে নিয়ে আসা, বুঝতে পারলে। তাহলে নিয়ে আসলাম, এই ইকুয়েশানটা পেলাম, এবার আমি কী করবো দেখো, যেহেতু এই সামেশানটা এক্স টু দি পাওয়ার আর এর সব ভ্যালুর জন্য ট্রু হবে, এক্স টু দি দেখো পুরোটাই এক্স টু দি পাওয়ার আর, তার মানে এটাকেও আমি কমন নিয়ে নিতে পারি এই থার্ড ব্র্যাকেটে, তাই তো। তো যেহেতু এই পুরোটা আমার এক্স টু দি পাওয়ার আর এর সব ভ্যালুর জন্য ট্রু, তাহলে আমি বলতে পারি কি এই ভেতরের কোফিসিয়েন্টটা সামেশানটা বাদ দিয়ে শুধু এই ভেতরের কোফিসিয়েন্টটা, দ্যাট ইজ এ আর এ আর প্লাস টু ইন্টু আর প্লাস ওয়ান আর প্লাস টু মাইনাস এই এই টার্মটা, এই ব্র্যাকেটের টার্মটা, এই দুটো আলাদা করে ইকুয়ালস টু জিরো হবে। এই যেহেতু আমার এই ওপরের সামেশানটা এক্স টু দি পাওয়ার আর এর জন্য ট্রু, তাই জন্য আমার এই ভেতরের পার্টটা যেটা কোফিসিয়েন্ট সামেশানের ভেতরের পার্টটা সেইটা আলাদা করে ইকুয়ালস টু জিরো হবে। এই এই লাইনটা লিখে নাও। এবার দেখো এই যে লাইনটা আমরা পাচ্ছি তো এটাই আমাদের আসল জিনিস, এইখানটায় এই যে ইকুয়েশানটা পাচ্ছি আমি কি বলেছিলাম, আমাকে এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি এইগুলোকে আমি এ জিরোর রেসপেক্টে বার করব, এইটা আমাকে একটা এমন ইকুয়েশান দেবে যেটাতে আমি এ আর এ আর প্লাস টু এই কোফিসিয়েন্টটার সাথে এ আর এর আমি একটা সম্পর্ক বার করতে পারছি। এই ইকুয়েশানটা তোমরা যদি লিখে নাও, লিখে যদি তোমরা সিম্পলিফাই করো, সিম্পলিফাই করো এই এ আর এর টার্মটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, রাইট হ্যান্ড সাইডে সরি এ আর এ আরটাকে তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও, এই লিখেছো এই ওপরের পার্টটা লিখে নাও, সবাই যা যা লিখছো লিখে নাও। এই ওপরের পার্টটা যেটা আছে এটাকে আমি এইভাবে লিখে নিলাম, এই মাইনাস পার্টটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, আর তারপর আমি কি করবো, এই দেখো আর প্লাস টু আর আর প্লাস ওয়ান এটাকে নিচে নিয়ে যাব, তাহলে আমি কি পাচ্ছি পরের লাইনে যাচ্ছি, এরম একটা জিনিস পাচ্ছি, এ আর প্লাস টু ইকুয়ালস টু আর মাইনাস ওয়ান ইন্টু আর প্লাস আর মাইনাস ফোর বাই আর প্লাস টু ইন্টু আর প্লাস ওয়ান ইন্টু এ আর, এইটা হচ্ছে এ আর প্লাস টু আর এ আর এর মধ্যে একটা রিলেশান।
এই রিলেশনটাকে এইভাবেও রাখতে পারি, আর যদি আমার মনে হয় একটু জিনিসটাকে সরল করা যেতে পারে তাহলে আমি সিম্পলিফাই করে নেব। এই ইকুয়েশনটা লিখে নিও, এই এই ইকুয়েশনটা এ আর প্লাস টু ইকুয়াল টু আর মাইনাস ওয়ান ইন্টু আর প্লাস আর মাইনাস ফোর বাই আর প্লাস টু আর প্লাস ওয়ান ইন্টু এ আর, ঠিক আছে। এটাকে লেখার পর পরেরটায় চলে যাব, এটাকে সিম্পলিফাই যদি আমি করি দেখো আর স্কোয়ার মাইনাস ফোর বেরোবে, আর স্কোয়ার মাইনাস ফোরকে আমি আর মাইনাস টু প্লাস আর প্লাস টু ইন্টু আর প্লাস টু হিসাবে লিখতে পারি, এই আর প্লাস টু কেটে যাবে, ফাইনাল এই ফর্মটা বেরোবে। এই ফর্মটা লিখে নাও, এ আর প্লাস টু ইকুয়ালস টু আর মাইনাস টু বাই আর প্লাস ওয়ান এ আর, এইটাকে বলবো আমরা রিকারেন্স রিলেশন বা রিকারশন রিলেশন, রিকারশন রিলেশনও বলে অনেক জায়গায়, রিকারেন্স রিলেশনও বলে, রিকারেন্স এখানে লিখতে পারছি না, রিকারেন্স রিলেশন বা রিকারশন রিলেশন দুটোই কথা প্রযোজ্য, বইতে দেখবে আলাদা আলাদা জিনিস আছে। এই যে ইকুয়েশনটা পাচ্ছি, এই ইকুয়েশনটা আমাকে কী দিচ্ছে, এ আর প্লাস টু এর সাথে এ আর এর সম্পর্ক। এবার যদি আমি আর এর ভ্যালু জিরো বসাই তাহলে আমি এ টু এর ভ্যালু পেয়ে যাব, আর এর ভ্যালু তুমি জিরো বসালে তুমি এ টু এর সাথে এ জিরোর একটা সম্পর্ক পেয়ে যাচ্ছ, এ টু এর সাথে এ জিরোর একটা সম্পর্ক পেয়ে যাচ্ছ, এটা ইয়ে হবে না। তো তাহলে এটা তো ডাইরেক্টলি আমরা বের করতে পারি, মানে আরটাকে মাইনাস টু ধরলে এইভাবেই তো বার করতে হবে এ টুটা। এবার এখানে আরেকটা কথা, এইভাবেই আমাদের বার করতে হবে, এই যে রিলেশনটা আগে বার করে নিতে হবে, তারপর আমাকে আর ইকুয়াল টু জিরো আর ইকুয়াল টু ওয়ান এইসব বার করে করে বাকি চার পাঁচটা বার করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের, বলো তো বলছি, আমরা যে আটটা জিরো থেকে ইনফিনিটি ধরেছি, আমরা সেটা তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ধরে করা যেত না? না, ওটা এখানটায় জিরো থেকে ইনফিনিটি ধরেই করতে হবে, কারণ এটা স্টার্টই হচ্ছে। তুমি সিরিজ সলিউশনটা খেয়াল করো, y ইকুয়ালস টু এ জিরো প্লাস এ ওয়ান এক্স মাইনাস এক্স জিরো স্কোয়ার, স্টার্ট জিরো থেকে হচ্ছে, বুঝতে পারলে, স্টার্ট জিরো থেকে হচ্ছে সিরিজ সলিউশন। মেন সলিউশনটা খেয়াল করবে, y ইকুয়ালস টু এ, মানে বলেছে যে এই টাইপের সলিউশন এক্সিস্ট করে, মানে y ইকুয়ালস টু এ জিরো প্লাস এ ওয়ান এক্স মাইনাস এক্স জিরো হোল ইন্টু এক্স, সরি হোল স্কোয়ার হবে না, এ ওয়ান এক্স মাইনাস এক্স জিরো প্লাস এ টু এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার, এই টাইপের রিলেশন। তার মানে স্টার্ট হচ্ছে কিন্তু জিরো থেকে, আর ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি, নট মাইনাস ইনফিনিটি। তো আমরা সিরিজ সলিউশন এইভাবে ধরে করছি কিন্তু, ঠিক আছে। তো এই রিলেশনটা আমি পেয়ে গেলাম, এবার আমি কী করবো, এই রিলেশনে আমি সবগুলো বসিয়ে বার করবো, চার পাঁচটা অ্যাটলিস্ট বার করবো, এফ যেটা বলেছিলাম এ ফোর থেকে এ সিক্স আমরা বার করবো। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে রাখি, এই যে রিলেশনে তুমি দেখো এইখানে আমার বেরিয়েছে এ আর প্লাস টু আর এ আর, এর মধ্যে সম্পর্ক বেরিয়েছে, দেখো তার মানে দুইয়ের ডিফারেন্স আছে, এখানে একটা টু রয়েছে, তার মানে তুমি বুঝে যাবে যে আমাকে এ জিরো আর এ ওয়ানের রেসপেক্টে সব কিছু বার করতে হবে, এ জিরো আর এ ওয়ানের রেসপেক্টে সবগুলো বার করতে হবে, মানে এই দুটো আমাদের কমন থাকবে, এ টুটা হয়তো আমার এ জিরোর রেসপেক্টে বেরোলো, এ থ্রিটা এ ওয়ানের রেসপেক্টে বেরোলো, আর যদি এখানটায় আর প্লাস ওয়ান থাকতো তাহলে আমি সবগুলোই এ জিরোর রেসপেক্টে বেরোতো, যদি আমার এখানটায় আর প্লাস ওয়ান ইকুয়ালস টু সামথিং ইন্টু এ আর হতো তাহলে সবগুলোই এ জিরোর রেসপেক্টে বেরোতো, এইটা একটা জিনিস মাথায় রেখো। চলো তাহলে দেখা যাক কী হচ্ছে রিকারেন্স রিলেশন পর। এই দেখো এই হচ্ছে আমার রিলেশনটা, আর ইকুয়ালস টু জিরো বসা, আর ইকুয়ালস টু জিরো বসালে কী হয়ে যাবে, এইখানটায় মাইনাস টু নিচে আমার ওয়ান থাকছে এ জিরো, এ টু ইকুয়ালস টু মাইনাস টু এ জিরো প্রথমে বেরোচ্ছে, এ টুটা পেয়ে গেলাম। আর ইকুয়ালস টু ওয়ান বসাও, এখানে মাইনাস ওয়ান হবে নিচে টু, মাইনাস হাফ ইন্টু এ ওয়ান, এ থ্রিটা দেখো এ ওয়ানের রেসপেক্টে বেরিয়েছে, এ টুটা এ জিরোর রেসপেক্টে বেরিয়েছে, দেখলে। সিমিলারলি আর ইকুয়ালস টু থ্রি বসাও, আর ইকুয়ালস টু সরি টু বসাও, আর ইকুয়ালস টু টু বসালে, এখানে টু বসালে দেখো উপরটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এ ফোর কিন্তু জিরো বেরোবে, এ ফোর বেরোচ্ছে জিরো। মজার ব্যাপার হচ্ছে এ ফোর জিরো বেরিয়ে গেছে, তো এরপর এ সিক্স এ সিক্সও জিরো বেরোবে, এ এইটও জিরো বেরোবে, আর ইকুয়ালস টু থ্রি যখন বসাবে তোমরা দেখবে এ ফাইভটা কত বেরোচ্ছে, দেখো এখানটায় থ্রি বসিয়ে, থ্রি মাইনাস ওয়ান ওয়ান, আর এখানে থ্রি ওয়ান বাই ফোর এ থ্রি, তাহলে এ ফাইভটা বেরোচ্ছে ওয়ান বাই ফোর এ থ্রি, সো ওয়ান বাই ফোর ইন্টু মাইনাস হাফ এ ওয়ান করে ওটাই তো করতে হবে, এ থ্রিটার ভ্যালুটা আবার করতে হবে কি, প্রথমে রেসপেক্টে বসিয়ে দিতে হবে,
a5টা প্রথমে বেরোচ্ছে 1 বাই 4 ইনটু a3, তারপর কি করবে a3 এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে তোমার বেরোবে মাইনাস হাফ ইনটু 1 বাই 2 ইনটু 4। আচ্ছা এটা আর একটা জিনিস, তোমরা এইভাবেও চাইলে পরীক্ষায় রাখতে পারো, তোমাকে যে 2 ইনটু 4 8 লিখতে হবে তার দরকার নেই কিন্তু, কারণ কিছু অঙ্কে অনেক বড় ফর্মুলা হয়ে যাবে, 1.1 ইনটু এরকম হয়তো আসবে, 2 ইনটু 3 ইনটু 5 ইনটু 7 ইনটু 9 এরকম একটা বিশাল বড় চলে আসবে। তো অত বড় ক্যালকুলেশন না করে তোমরা এই ফর্মেও রাখতে পারো, 2 ইনটু 4, 2.4 নয় কিন্তু এটা, 2 ইনটু 4 আছে, এরকমভাবেও রেখে দিতে পারো, আর না হলে ক্যালকুলেট করে দিতে পারো মাইনাস 1 বাই 8 এ 1। আর যখন 4 বসাবে তখন খেয়াল করে দেখো তোমার এ 6টা এ 4 এর, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার 0 আসছে, হ্যাঁ যেহেতু এ 4 এর রেসপেক্টে বেরিয়ে গেল 0 চলে আসবে, বুঝতে পারলে? এইভাবে করার পর এবার তুমি এ দেখো এ 6 অবধি বার করে ফেলেছি, এবার তুমি এই যে ফর্মুলাটা ছিল ফর্মুলাটাকে তুমি এ 6 অবধি লিখে নাও, y এর ফর্মুলাটা এ 0 প্লাস এ 1 এক্স প্লাস এ 2 এক্স স্কোয়ার প্লাস এ 3 এক্স কিউব, এরকম করে এ 6 অবধি লিখে নাও, লিখে এবার তুমি এ 2 এ 3 এ 4 এ 5 এ 6 এদের ভ্যালুগুলো বসিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ তো বলছিলাম কি মানে x0টা কি অলওয়েজ 0 ই আসে, কোনটা a0টা, কোনটা কথা বুঝলাম না, আরে x0 x0 মানে যেটা আমরা বের করছি অর্ডিনারি পয়েন্ট ওটা কি সব সময় 0 তেই আসবে নাকি অনেক অন্য একটা কিছু প্রবলেমে 1 আসতে পারে, কিছু প্রবলেমে 2 আসতে পারে, সেই হিসাবে তোমার ইকুয়েশন গুলো চেঞ্জ হয়ে যাবে। কথার কথা যদি তোমার x অর্ডিনারি পয়েন্টটা 2 তে বার করতে বলে তাহলে তোমাকে এই জায়গাটায় তোমাকে এ ওয়ান এই জায়গাটায় এ ওয়ান ইনটু এক্স মাইনাস 2 লিখতে হবে, মানে অর্ডিনারি পয়েন্ট সবসময় হচ্ছে এই জায়গাটায়, এটা হয়ে যাবে এ মাইনাস 2 হোল স্কোয়ার হয়ে যাবে, এ 2 ইনটু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার এইরাম হয়ে যাবে কিন্তু, ঠিক আছে ওটা দেখতে হবে যে কোন কি অর্ডিনারি পয়েন্ট, নর্মালি 0 দেয়, অনেক অঙ্কতেই 0 দেয়, কিন্তু যদি অন্য কিছু দেয় তোমাকে সেইটাকে বসাতে হবে, 0 দিলে হয় কি মানে 0 থাকলে সুবিধা ইজিলি বার করা যায়, ঠিক আছে ওটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর নির্ভর করছে। তাহলে ফাইনাল ফর্মটা যখন আমি জিনিসটাকে একটু ইয়ে করে নিলাম গুছিয়ে নিলাম এরকম বেরোচ্ছে, এ জিরোর সাথে ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স মাইনাস এক্স কিউব বাই টু মাইনাস এক্স ফাইভ বাই টু মাইনাস ডট ডট ডট, দেখো বাকিগুলো আমি কিন্তু করিনি, পরের আরও বেরোতো এক্স টু দি পাওয়ার 7 বেরোতো এক্স টু দি পাওয়ার 9 বেরোতো, ওইগুলো আর করিনি, এইখানেই আমি অফ করে দিয়েছি, ঠিক আছে যেহেতু এখানটায় আমার ইকুয়েশনগুলো একটু ইজি ছিল, ওই রিকারেন্স রিলেশন যেটা সেটা সহজ ছিল সেই জন্য আমি এত দূর গেছি, 6 অবধি গেছি, যদি ওটা কঠিন বেরোতো না তাহলে আমি ওটাকে 2 বা 3 অবধি রেখে দিলেই হতো, সরি 2-3 বলবো না 4 অবধি রেখে দিলে, a4 অবধি রেখে দিলেই হয়ে যেত কিন্তু, ঠিক আছে ক্লিয়ার হয়েছে তো এই প্রবলেমটা সবার, জিনিসটা বোঝা গেল তো? আচ্ছা